হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডেস্কটপের থিমগুলো চেঞ্জ করবেন অথবা ডাউনলোড করে আপনারা আপনাদের ডেস্কটপে ইউজ করবেন। তার উপরে আজকে আমি আমার ভিডিওটিকে সাজিয়েছি, তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা যদি ডেস্কটপে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন পার্সোনালাইজ একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, একটু নিচের দিকে আসেন, আমাদের সাধারণত আমরা উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আমাদের ডেস্কটপে এই কটা থাকে, থিমস থাকে, যেগুলো আমাদের অনেক সময় পছন্দ হয়, অনেক সময় পছন্দ হয় না, আমাদের অনেক সময় ব্যবহার করতে ইচ্ছা করে না, তখন মনে চায় যে ভালো একটু ডেস্কটপ থিম ইউজ করি। তো এখানে দেখেন আমি অনেকগুলো থিম ব্যবহার অলরেডি কিন্তু করছি, যেমন এই একটা আছে, এটা কিন্তু আপনার একটু সেট করে নিতে হয়, ঠিক আছে। যেমন এটা 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 কিন্তু এখনও কাস্টমাইজ করি নাই, জাস্ট এটা নামায় রাখছি আপনাদের জন্য, এটা দেখাবো আজকে। আর এর পাশাপাশি দেখেন অনেকগুলো থিম আমার কিন্তু এখানে আমি সেট করা আছে। এই এই থিমগুলো আপনারা কোথায় পাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে অনেকগুলা থিম আমি ইউজ করতেছি অলরেডি, এগুলো আমি ওয়েবসাইট থেকে নামাই, তারপরে আমি ইউজ করতেছি। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই থিমগুলোর একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ড্রামা সিন একটা ওয়েবসাইট আছে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই আপনাদেরকে এই সাইটটাতে নিয়ে আসবে। আসার পরে এই নিচের দিকে আসেন, দেখেন এখানে প্রচুর পরিমাণে থিমস দেওয়া আছে, আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে সেটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার সিস্টেম কি আমি আপনাদেরকে দেখাতে দিচ্ছি, সেটা হলো মনে করেন আমি এই থিমটা আমরা ডাউনলোড করব, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইটার ভিতরে কিন্তু আরও অনেকগুলো থিম আছে, তো এখানে সেগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে, তো আমরা যেটার উপরে ক্লিক করলাম সেটার ভিতরে কিন্তু এই থিমগুলো আছে, তো আমরা এটাকে ডাউনলোড করব। তো এটাকে ডাউনলোড করার জন্য আমাদের এই যে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসার পরে এখানে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, আমাদের ফাইল চাবে কোন ফাইলে আমরা এটাকে ডাউনলোড করব। তো এখানে আমরা সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে এখানে দেখেন এটা ডাউনলোড অলরেডি হচ্ছে। তো এটাকে সেট করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে যেখানে আমরা ডাউনলোডটা করছি, যেমন আমি এই এইখানে আমি ডাউনলোড করছি এটাকে, এই যে এই জিপ ফাইল অবস্থায় আছে, তো আমরা এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে দেখেন যে উপরে যে অপশনটা আছে, এই উপরে অপশনটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এটা অলরেডি এটা কিন্তু সেট হয়ে গেছে, এবং পার্সোনালাইজ যে অপশনটা আছে সেখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে আসছে এবং এখানে সেট হয়ে গেছে। তো আমরা একটু দেখি এটা কেমন দেখতে। দেখেন যে এইমাত্র যেটা আমরা নামাইছি সেটা কিন্তু এই সেট হয়ে গেছে, একটার পর একটা এটা চেঞ্জ হয়ে হতে থাকবে। তো এইভাবেই এই থিমগুলো আপনারা এই সাইটটা থেকে নামাবেন এবং আপনারা আপনাদের যে ডেস্কটপ আছে ডেস্কটপে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আর একটা হলো আপনারা প্রায়ই দেখবেন অনেকে যারা ভালো ইউটিউবার বা ভালো ফ্রিল্যান্সার, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ডেস্কটপটা থাকে। এই ডেস্কটপটা আসলে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনারা পাবেন কোথায়, সেটা হলো আপনারা আপনারা গুগলে সার্চ দিবেন ক্লাসিক 3D ওয়ালপেপার HD, এটা লিখে সার্চ দিয়ে তারপরে ইমেজ আসবেন। ইমেজে আসলে এখানে অনেক রকমের ডিজাইনের এগুলো পেয়ে যাবেন। যাওয়ার পরে এটাকে আপনারা ফটোশপে নিয়ে আসবেন। ফটোশপে নিয়ে আসার পরে এখানে এই যে একটা টিভির মতো দেখা যাচ্ছে, এখানে আপনারা আপনাদের একটা ছবি সেট করবেন। যেমন আমি এই ছবিটাকে সেট করব, আমার এটাকে আমি এবার টাইনে নিয়ে আসলাম। আনার পরে এটাকে একটু এই ছবিটাকে একটু ছোট করে দিই, একটু ঘুরাইয়ে দিই। এটা কিন্তু আমি ফটোশপ দিয়ে করতেছি, ফটোশপ ওল্ড ভার্সনের সফটওয়্যার আমি ইউজ করি। তো আপনারা যে নিউ ভার্সনগুলো তাও সেম, এটা হচ্ছে আপগ্রেড করা, আপনারা সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এয়ার প্লেট যেটা আছে এটা থেকে আমি আমার এই ছবিটার আইটাকে অফ করে দেবো। দেওয়ার পরে আমি ফার্স্ট যে লেয়ারটা আছে তার উপরে ক্লিক করে এখানে এই যে লেসো টুল যেটা আছে, পলিগন লেসো টুল নেব। নেওয়ার পরে এখানে এটাকে আমরা সিলেক্ট করব, এই তিনটা চারটা কোণা আমরা এভাবে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের যে ছবিটার যে আইটা অফ করে দিয়েছিলাম সেটা অন করে দেব। দেওয়ার পরে আমরা এই পুরো
ফুল পেজটাকে আমরা সিলেক্ট করব, কিন্তু এই সিলেক্ট করার ক্ষেত্রে এখানে আছে কন্ট্রোল শিফট আই দিব। আই দেওয়ার পরে দেখেন আমাদের ভিতরের যে সিলেক্টটুকু সেটাও থাকতেছে এবং বাইরেও কিন্তু সিলেক্ট হচ্ছে। এখানে লক্ষ্য রাখবেন আপনার লেয়ার কিন্তু এখন আমরা ছবির লেয়ারে আছি, লেয়ার ওয়ানে, আর আমাদের যে পিছনে যে লেয়ারটা সেটা কিন্তু আমরা তার উপরে কিন্তু ক্লিক নেই, ছবির লেয়ারের উপরে ক্লিক আছে। তো এখন আমরা এটাকে ডিলিট করে দিই। দেখেন আমাদের যে সাইডের যে ইট বর্ধিত অংশটা ছিল ছবির সেটা কিন্তু চলে গেছে, আমরা ডিলিট করে দিছি। এবং এটাই যে যে এখানে যে দৌড়াচ্ছে এটাকে উঠে দেওয়ার জন্য সিলেক্টটা উঠে দেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপতে হবে, তাহলে কিন্তু এটা উঠে গেছে। তো এখন এটাকে আমরা সেভ দেব ডেস্কটপে। তো আমরা এটাকে একটু সেভ দেই, জেপিজি আকারে সেভ দেব, ঠিক আছে। এটা আমরা ডেস্কটপে সেভ দিয়ে দিলাম, বাস সেভ সেভ। এই যে এটা এই ইমেজটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে সেট আপ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এইখানে কিন্তু উপরে নিচে একটু দেখাচ্ছে, কালো দেখাচ্ছে, কারণ এটা পুরোটা সেট হয় নাই। তার জন্য কী করতে হবে, আমরা রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজেশন অপশনটাতে যাব। যাওয়ার পরে আমরা যে সিলেক্ট যেটা আমরা করছি এটাতে ডাবল ক্লিক, বা এই যে ডেস্কটপ যে অপশনটা আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে যেটা শো করতেছে তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে অপশনটা আছে, এখানে যে পিকচার পোস্টিং অপশনটা আছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে দেখবো যে আমাদের কোনটা খাটে। এই যে ফার্স্টটা যদি দেই ফিল, এখন দেখেন আমাদের কিন্তু পুরা ই হয়ে যাচ্ছে, আমাদের পুরো ডেস্কটপটা কিন্তু এখানে হয়ে গেল। আবার যদি আর একটু ছোটো করতে চাই সেক্ষেত্রে এই যে ফিট দেই, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এইভাবে ছোট বড় করবেন। আর এখন আসেন আপনারা কিভাবে এই সফটওয়্যারগুলো এখানে সুন্দরভাবে সাজাবেন। দেখেন কিন্তু এখানে সাজানো যাচ্ছে না, উপরে নিচে চলে যাচ্ছে। তো সেটা ঠিক করার জন্য আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এখানে দেখেন অটো অ্যারেঞ্জ আইকন যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে অ্যারেঞ্জ আইকন টু গ্রেড এই অপশনটাতে যে একটা টিক চিহ্ন আছে এটা আপনারা উঠিয়ে দিতে হবে। এবং এখানে দেখেন ভিউতে এবং অটো অ্যারেঞ্জ আইকন এই দুটোটা এখান থেকে আপনার টিক চিহ্ন যদি থাকে তাহলে এটাকে আপনারা উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন আপনারা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমরা এখানে রাখতে পারতেছি। এখন আর একটা বিষয় লক্ষ্য করছেন কিনা ভিউয়ার্স, সেটা হলো আমার এই দুইটাতে কিন্তু কোনো নাম নাই, কিন্তু এটাতে কিন্তু নাম আছে, দেখেন ক্যামতাসিয়া 8.6। এখন এই নামগুলা সরাবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তা আপনারা উইন্ডোজ স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা সার্চ দিবেন ক্যারেক্টার ম্যাপ, একটা অপশন আছে ক্যারেক্টার ম্যাপ লিখে সার্চ দিবেন, তো এই ক্যারেক্টার ম্যাপটা চলে আসবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস অন হবে, অন হওয়ার পরে আপনার একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে কোনো এখানে তো প্রচুর লেখা, ঠিক আছে, কোন ঘরটা ফাঁকা আছে লেখা নাই সেই জিনিস সেই ঘরটা আপনারা দেখেন। এখানে অনেকগুলো ঘর আছে যেগুলোতে কোনো লেখা নেই, তা আপনারা যে কোনো একটা ঘরের যে ফাঁকা ঘরের উপর একটা ক্লিক করেন এবং সিলেক্ট করেন এবং কপি করেন। কপি করার পরে এই যে যেমন এই ইয়াটা আমার এই আইকনটাতে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব। রিনেমে যাওয়ার পরে আমরা যেটা কপি করছিলাম সেটা আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব, বাস ওকে। এখন এটাকে তো দেখেন এখানে এটার নামটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা যেমন এই মাই কম্পিউটার এটারও আপনারা নামটাকে সেমভাবে আপনারা চেঞ্জ করে দেবেন, সিলেক্ট কপি, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন রিনেম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, বাস ওকে। দেখেন এটার নামও চলে গেছে। তো এইভাবে আপনারা নামগুলোকে রিমুভ করে আপনারা প্রত্যেকটা এভাবে এই যে এইখানে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমি ডেস্কটপে আইকন খুব কম রাখি, তো যার কারণে আমার কম আছে, অনেকে বেশি রাখার অভ্যাস। তো আপনারা যারা বেশি রাখবেন তারা আরও সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করে সাজিয়ে তারপর আপনারা রাখবেন। তো দেখলেন কিভাবে আপনারা আপনাদের ডেস্কটপটাকে খুব সুন্দরভাবে সাজাবেন এবং সাজিয়ে ব্যবহার করবেন বা বিভিন্ন ধরনের থিম ব্যবহার করবেন।
তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।